ছোট জনপদের জেলা হলেও ফেনী গৌরব ও শৌর্যে বীর্যে পরিপূর্ণ। বীর সন্তানদের এই জন্মভূমিতে রয়েছে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন স্থান। চলুন জেনে নেই উল্লেখযোগ্য কয়েকটি দর্শনীয় স্থানের পিছনের গল্প। সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প। 1977 সালে সোনাগাজী উপজেলার মুহুরী নদীর মোহনায় সেচ সুবিধার লক্ষ্যে এ প্রকল্প চালু করা হয়। এর ফলে 20,194 হেক্টর এলাকা সেচ সুবিধা এবং 27,125 হেক্টর এলাকা সম্পূরক সেচ সুবিধার আওতায় আসে। শিলুয়ার শিলপাথর। ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত প্রাচীন শিলা মূর্তি বিজয় সিংহ দিঘি। বাংলার বিখ্যাত সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমরকৃতি এ বিজয় সিংহ দিঘি। এ দিঘির আয়তন 36 একর। কৈয়ারা দিঘি। শমশের গাজী তার মাতা কৈয়ারা বেগমের নামে এ দিঘি খনন করেন। এ দিঘি ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত। জগন্নাথ কালী মন্দির। শমশের গাজী তার বাল্যকালের লালনকর্তা জগন্নাথ সেনের স্মৃতিতে এ মন্দির ও কালীমূর্তি নির্মাণ করেছিলেন। এমনই আরও মজার মজার তথ্য পেতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।